প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচটি জেলা। যে পাঁচটি জেলাতে যদি আপনি কখনো ভ্রমণে যান, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই পাঁচটি জেলা কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন জেলা। তো চলুন আর বেশি কথা না বলে পাঁচটি পরিষ্কার পরিচ্ছন্ন জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার 5, বাংলাদেশের সবচাইতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন জেলার মধ্যে 5 নম্বরে অবস্থান করছে বাগেরহাট জেলা। বাগেরহাট জেলা হলো খুলনা বিভাগের আওতাধীন একটি জেলা। বাগেরহাট জেলায় অবস্থিত মংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি আলোচিত রামপাল উপজেলার কাছাকাছি অবস্থিত। খুলনা শহর থেকে এর দূরত্ব 48 কিলোমিটার, যা বঙ্গোপসাগর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি ছোট বন্দর হলেও এখানে সর্বোচ্চ 2 ডজন পর্যন্ত সমুদ্রগামী জাহাজ ভিড়তে দেখা যায়। প্রধানত এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার জাহাজগুলো এই বন্দরে নোঙর করলেও পৃথিবীর প্রায় সব প্রধান সমুদ্র বন্দরের সাথেই এর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আপনি যদি কখনো বাগেরহাট জেলায় ঘুরতে যান, তাহলে নিজেই বুঝতে পারবেন এর রাস্তাঘাট কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। নাম্বার 4, 4 নম্বরে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন জেলার মধ্যে অবস্থান করছে কক্সবাজার জেলা। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। আপনি যদি কখনো কক্সবাজার জেলায় ভ্রমণে যান, তাহলে নিজেই বুঝতে পারবেন কক্সবাজার জেলাটি কত সুন্দর। রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ আমরা বলতে পারি কক্সবাজার বাংলাদেশে একটি মডেল একটি জেলা। এটি খুবই সুন্দর এবং মনোরমভাবেই এই জেলাটি সাজানো। নাম্বার 3, সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন জেলার মধ্যে 3 নম্বরে অবস্থান করছে মেহেরপুর জেলা। এই তালিকায় মেহেরপুরের অবস্থান তৃতীয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী ও দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর জেলা। মেহেরপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এখানে অবস্থিত আছে ঐতিহ্যবাহী মুজিবনগর শহর। মেহেরপুরে যদি আপনি কখনো প্রবেশ করেন, তাহলে দেখতে পারবেন রাস্তাঘাটগুলি কতটা পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। মেহেরপুরে বায়ু দূষণের হার একেবারেই কম। নাম্বার 2, বাংলাদেশের সবচাইতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহরের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে সিলেট শহর। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একুশাতে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। এটি খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন শহর। আপনি যদি কখনো সিলেটের হযরত শাহজালাল মাজারে প্রবেশ করেন, তাহলে দেখতে পারবেন সেখানে বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে প্রবেশ করানো হয়েছে। ময়লা আবর্জনার কোনো চিহ্নমাত্র আপনি পাবেন না। তাই সৌন্দর্য ও পরিচ্ছন্নতার দিক থেকে সিলেটের স্থান দ্বিতীয়। সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডনও বলা হয়ে থাকে। এবার আসি বাংলাদেশের সবচাইতে সুন্দর, মনোরম, পরিচ্ছন্ন এবং ঢেলে সাজানো শহরের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে রাজশাহী শহর। এই শহরটা যেন সত্যি ঢেলে সাজানো এক অপরূপ সৌন্দর্য। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবচাইতে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরেই অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসাবে রাজশাহীর সুনাম দেশ জুড়ে। এই শহরকে সিল্ক নামেও পরিচিত। এটি দেশের সবচাইতে কম দূষিত শহর। আপনি যদি কখনো রাজশাহীতে প্রবেশ করেন, তাহলে রাজশাহী শহরের সৌন্দর্য দেখে আপনি নিজেই মোহিত হয়ে যাবেন। তাই বাংলাদেশের 64টা জেলার মধ্যেই 1 নম্বরে সবসময় পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী শহরটি থাকছে প্রথমে, এবং রাজশাহী শহরটি সম্পূর্ণরূপে ঢেলে সাজানো। যদি কখনো আপনার সময় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি রাজশাহী শহরটি ভ্রমণ করে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি পরিচ্ছন্ন জেলা সম্পর্কে আপনাদের অবগত করলাম, এই 5টি ডিস্ট্রিক্টের মধ্যে বা 5টি জেলার মধ্যে আপনি কোন কোন জেলায় ভ্রমণ করেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি যারা দেখলেন, এই 5 জেলার কোনো মানুষ যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি গর্বের সাথে কমেন্ট করে জানাবেন যে আমার জেলাটি পরিচ্ছন্ন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।